আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি রেসপেক্টেড আদিশি মেম্বার অফ পার্লামেন্ট সিপি স্যার মাননীয় বিশপ মহোদয় ও কলকাতা আর্চ ডায়োসিসের তরফ থেকে আজকে এই পবিত্র সুন্দর বড়দিনের রাতে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার কথায় ধর্ম আমাদের নিজে নিজে, কিন্তু উৎসব আমাদের সবার। তাই সব ধর্মের প্রতি শ্রদ্ধা দেখে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আপনার যে প্রয়াস তাকে সাধুবাদ জানাই। তাই প্রতি বছর মতো এই বছর বড়দিনের উৎসব আরো সমারোহে পালন করার জন্য চন্দ্রনগর, প্যান্ডেল, ঝাড়গ্রাম, কৃষ্ণনগর, ক্যালিফর্ম, তাজমহল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আসানসোল, বারুইপুর, কলকাতার বিভিন্ন চার্চগুলো ঠেলে সাজানোর যে প্রয়াস, ট্যুরিজম ডিপার্টমেন্ট ও কলকাতা পুলিশ যে উদ্যোগ নিয়েছে তাই খুবই প্রশংসনীয়। একুশে ডিসেম্বরে একই সময় একই দিনে একসাথে বড়দিন উৎসব পালনের আনুষ্ঠানিক উদ্বোধন প্রশাসনিকভাবে আপনি নিয়েছেন, যা খুবই ভালো প্রয়াস। তার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞ। বড়দিনের আনন্দ আরও অনেকের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। শুধুমাত্র বাংলার বিষয়ের ছাড়াও সারা ভারতের বিভিন্ন ডায়োসিসের বিষয়ের কাছে গ্রিটিং কার্ডস ফুল পাঠিয়ে যেভাবে আপনি বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন তা নিজের বিহীন। উৎসব যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন তার জন্য পুলিশ ও প্রশাসনের সহযোগিতা আমরা পাই, তার জন্য আমি ধন্যবাদ জানাই। বড়দিনের উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য ট্যুরিজম ডিপার্টমেন্ট যে প্রচেষ্টা তার জন্য আমরা ধন্যবাদ জানাই। এই ব্যবস্থা ব্যস্ততার মধ্যেও আপনি আজ আমাদের মাঝে উৎসবের আনন্দ ভাগ করে নিতে উপস্থিত হয়েছে, তার জন্য আমাদের আজ বিশেষ ক্ষমতি সুজা সব বহিগণ, সিস্টারগণ আর ভক্তগণদের তরফ থেকে কোনোদিনের শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রভু যিশুর ভালোবাসা, শান্তি, আনন্দ, আশীর্বাদ আপনাদের আপনার জীবনকে ঘিরে থাকুক। ধন্যবাদ। শুভ বড়দিন। নাও মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি, মমতা দিদি, টু বি অ্যাট দ্য স্যাংচুয়ারি বি ব্লেস বাই আর্চবিশপ। পিতা পরমেশ্বর, যে আন্তবার্তাতে রাখালদের তাকে তার আপন স্বর্গদূতকে পাঠিয়েছিলেন, সেই মহান আনন্দে তিনি আপনাদের অন্তর ভরিয়ে তুলেন, সকলের কাছে আপনাদের গড়ে তুলুন তার আনন্দ। ঈশ্বর ঈশ্বরের মানুষে ও মানুষের মানুষে এই শান্তির মন্থন গড়ে তোলার জন্যে তিনি তার এই পুত্রকে মানব সংসারে পাঠিয়েছিলেন, সেই পরম শান্তি
তিনি আপনাদের অন্তরেও নামে আনুন, সকল কাছে আপনাদের করে তুলুন তার শান্তি। সর্বশক্তি মানি পিতা পুত্র আত্মা আশীর্বাদ করুন। As a token of our love, gratitude, and respect, we like to offer you Didi. পর্তুগিজ চার্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরা সব বলতে পারে, বলে দাও দিদির পাশে। অংশ নিলেন প্রার্থনায় এবং রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েও। এরপরে প্রার্থনার পরে চার্চের ফাদার তাদেরকে রীতি মেনে আশীর্বাদ করেন এবং এই মুহূর্তে চার্চেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে দিদি একটু বসুন। চার্চে উপস্থিত প্রত্যেকের সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। পর্তুগিজ চার্চে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্চে উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, বড়দিনের শুভেচ্ছা বিনিময় করছেন প্রত্যেকেই। একটু আগেই তারা প্রার্থনায় অংশ নিয়েছিলেন, এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি কথাটা কি কোনো দিনকে খাবার বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়।